খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা দিয়ে ডিমের কুরমা রান্না করা যায় তাও আবার নারিকেলের দুধ সারা গুঁড়া দুধ দিয়ে কিভাবে আমি রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেখে নেওয়া যাক এখানে হচ্ছে আমি আমড়াটাকে সুন্দর করে কেটে একটু পানিতে রেখে দেবো কিছুক্ষণ আর আমি আমরাটাকে একটু চিড়ে চিড়ে নিয়েছি এই আমড়াটা কিন্তু জালি আমরা আপনারা ওই যে পোক্ত যে আমড়াগুলো আছে না ওইগুলোই দিয়ে কুরমা রান্না করতে পারেন আসলে আমার বাসায় জালি আমরাটাই ছিল ওই জন্য জালি আমরাটা নিয়ে আসি মশলা লাগবে পেঁয়াজ রসুন আদা আর জিরা তো মশলাটা আমি বেটে নিব আর আমরাটাকে একটু চার পাঁচ মিনিট আর কি কেটে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে টক টক যে ভাবটা আছে ওই ভাবটা চলে যায় এখন আমি মশলাগুলোকে বেটে নিব ও জিরাও কিন্তু বাড়তে হবে এখানে কিন্তু সেম টু সেম ওই যে গোষে যা যা মশলা দিই সেই মশলাই যাবে শুধু ঝালটা বাদ দিয়ে তো মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমরাটাকে সিদ্ধ করতে দিয়ে দিব যেহেতু এটা জালি আমরা এর জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আধা ঘন্টার মতন সিদ্ধ করেছি আপনারা কিন্তু অবশ্যই আমরাগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন পোক্ত আমরা হলে না হলে কিন্তু একেবারেই খেতে পারবেন না যেহেতু এখানে জালি আমড়া ছিল এই জন্য আমি এমনি কড়াইতে সিদ্ধ করতে দিয়েছি তারপরে হচ্ছে আমড়াগুলোর পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন ডিমগুলোকে ভালো করে ধুয়ে ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে আমি এখানে গুঁড়া দুধটা গুলিয়ে রেখে দিয়েছি এখন ডিমগুলোকে সিলে নিয়ে নিতে হবে এখানে আমার হাজব্যান্ড সিলতে থাকুক আর দিকে চলেন আমি রান্না করি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে আসলে সিদ্ধ করে রাখা আমরা গুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে বাটা মশলাটা আমরা বেটে রেখে দিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব তবে এখন না একটু পরে দিব তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিব লবণটা বেশি দেওয়া যাবে না যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরে এখানে ছিলে রাখা ডিমগুলোকে দিয়ে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব তারপরে যে গুঁড়া দুধটা গুলে রাখছিলাম সেই দুধটা দিয়ে এখানে হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপরে যখন একটু ফুটে উঠবে কুরমার ঝোলটা তখন হচ্ছে চিনি দিয়ে দিতে হবে চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন আর কি দিয়ে নেবেন তো এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর গুঁড়া দুধ দিয়ে এভাবে আপনার একটু কুরমা ট্রাই করতে পারেন খেতে কিন্তু সেই মজার হয় এমনকি আপনারা গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন সেটার মজা আরও অন্য রকম হয় তবে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে মানে ওটা হচ্ছে কোরমার অরিজিনাল টেস্ট আসে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু একেবারেই খারাপ হয় না খেতে খুবই মজার হয় তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে হাফেজ